চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ভোর 3টা থেকেই ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্সের ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্সের অবরোধ চলমান আছে। তাদের দাবি, তাদের এক তাদের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়কে স্থানীয় এক ব্যবসায়ী মোহাম্মদ হানিফ মারধর করেছে। এর প্রেক্ষিতেই মোহাম্মদ হানিফের বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করে তারা অবরোধ করেছে। অবরোধের ঘটনায় আজ শহর থেকে যে শাটল ট্রেনগুলো ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল সেগুলো কিন্তু আসেনি, এবং ক্যাম্পাস থেকে যে শিক্ষক বাসগুলো শহরের উদ্দেশ্যে যাওয়ার কথা সেগুলোও যায়নি। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেনি এবং চরম দুর্ভোগের শিকার হয়েছে। কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে চলমান পরীক্ষা এবং ক্লাস স্থগিত হয়ে যাওয়ায় তারা অনেকটা ভোগান্তির শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত যিনি আছেন মোহাম্মদ হানিফ, তার সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তিনি তার যে অভিযোগটি আছেন তিনি অস্বীকার করেছেন। এবং প্রদীপ চক্রবর্তী দুর্জয় আমাদেরকে জানিয়েছেন 3টার দিকে তিনি 1 নম্বর গেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসলে তার উপরে অতর্কিত হামলা হয়। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুঁই আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন আলোচনায় বসে বিষয়টিকে মীমাংসার দিকে নিয়ে যেতে চাচ্ছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছেন যে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন বাসগুলো আছে এগুলো আগের মতো স্বাভাবিক হবে। তো